যে দুটি কবিতা একটু আগে পড়লাম, তিনটি কবিতা শামসুর রহমানের কাল যে দুটি কবিতা, এবার করছি আসাদ চৌধুরী বারবার বিদ্যাকে। এখানে বলে রাখা ভালো, কবিতাটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রচিত হয়েছিল সম্ভবত জুন জুলাইয়ের দিকে। সে কারণে পরিসংখ্যানগতভাবে এখানে কিছু তথ্য আছে, যে তথ্যটি আসলে অনেকে ভুল ধারণা করে থাকে যে এটাই কিনা আসল, কিন্তু এটা আসলে যুদ্ধ চলাকালীন তিন মাসের একটি মোটামুটি একটি মানুষের মুখে মুখে শোনা যে তথ্যটি, সেটার উপর ভিত্তি করে কবি আসাদ চৌধুরী এই কবিতাটি লিখেছে। ভিয়েতনামের উপর তোমার অনুভূতির দঞ্জমান করেছে, তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে বিছিয়ে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম তরল ছিল সে লেখার। আমি তোমার ওই একটি লিখেই পড়েছি, আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দেওয়া কলঙ্ক। জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছো? নিশ্চয়ই গেট করতে শিখে গেছ, গাউনের রং আর হ্যাট নিয়ে চায়ের টেবিলে মার সাথে ঝগড়া কর। আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা, তোমাদের কাগজে নিশ্চয় ইয়া রাখার ছবি ছাপা হয়, বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জলজাতির ছবি, পনের লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে, মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে, অদ্ভুত জাদুকরকে দেখো, বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিঁচড়ে মধ্যযুগে নিয়ে যায়, তেসলায়ের বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্য মতো ঘর বাড়ি, সাত কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুল সে পর্যুত ঠেকলে দেয়। ছবিটা দেখেছো বারবারা, গির্জায় খুলশিদা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয় কেঁদেছিলে, আমি কাঁদি, বুকটা শুধু খাখা করেছিল। সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে, 30,000 রমণীর নিম্ন অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবে, অভিনাথ থেকে নয় 80,00,000 শরণার্থীর কাছ থেকে জেনে নাও নির্বাসনের অর্থ কি, জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালার ডাক টিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতার, আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসে সাধু অ্যাবের বর্বর মুক্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য ভালের খামের যে ফুলের তোরা দিও না, নিহত লোককে লজ্জায় ঘৃণায় বা আত্মহত্যা করবে। বারবারা এসো, রবিশঙ্করের শুরু শুরু মুমূর্ষ মানবতাকে নয়, বিবেকের চাপ ধরা দরজায় প্রবল করাঘাত করি, অন্যায়ের বিপুল হিমালয় দেখে সে ক্রুদ্ধ হই, সংগঠিত হই, জল্লাদের শালিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, সঙ্গীত চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে, ছাড়পত্রহীন সূর্য কিরণকে বিষাক্ত করার পূর্বে, এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।